সপ্তমী দিন এখন পেট পুজো করবো সন্ধ্যেবেলা। তো এখানে নিয়ে এসছি এগ চাউমিন, ও সরি চিকেন চাউমিন, আমি খালি ভুলে যাই। তো এই যে চিকেন চিকেন চাউমিন নিয়ে এসেছি, আর এখানে আছে চিকেন পকোড়া। তো এখন খাওয়া দাওয়া করবো, আর রাত্রিবেলা আবার এখন সন্ধ্যাবেলা টিফিন হচ্ছে এটা, আর রাত্রিবেলা ভাত রান্না করবো। রাত্রিবেলা ভাতটা খেয়ে দিয়ে ঠিক রাত 11টা থেকে 12টার মধ্যে বেরোবো, বেরিয়ে আবার 1টা বাজে যাবো। তো ওই জন্য আমি ফোন করে ব্লগটা স্টার্ট করলাম। চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো আমরা রেডি হয়ে গেছি সন্ধ্যাবেলা, পর এখন বাজে 12:45। আজকে অনেক অনেক দেরি করে বেরিয়েছি, আর আমার ছোট ও আমি মোটামুটি ভিডিও স্টার্ট করলে মামা করেও চলে আসবে। তো আজকে আমি এই ড্রেসটা পরেছি, এই যে। তো আমার চুল ছাড়া বেশি পছন্দ হয়, বুঝলে তো, চুলটা ছেড়েই আমি যাই। এইদিকে আমার বর, এই দেখো সে এখন ঘুম থেকে উঠলো, মানে সত্যি কথা বলতে মানে বেশি ঘুমটা ওই ঘুমিয়েছে, সারাটা দুপুর আমি ঘুমাতে পারিনি। আমি যেই একটু চোখটা লেগেছে, আমার বড়টা বলছে ওমা ওমা দেখো না, বোনু আমাকে লাথি মারছে, ব্যাস। ওই যে আমাকে বললো, আমার ওই ঘুমটা কেটে গেল, আমার ঘুমটাও গেল। তো চলো আজকে দেখি কোন দিকে যায়, তো দেখি আজকে কোথায় যেতে পারি। আমরা এখন সত্যি বলতে আমি জানি না কোথায় কোন দিকে যাবে। এই যে ড্রাইভার আছে আমাদের, এই যে আমার ড্রাইভার গুলো আছে, এই ড্রাইভার যেদিকে নিয়ে যাবে আমার প্যাসেঞ্জার সেদিকে যাবে। চলো বেরো। তো আমরা চলে আসলাম প্রথম প্রথম ঠাকুর দর্শন করতে। এটা হচ্ছে দমদম পার্ক প্যান্ডেল, এটা তো প্যান্ডেলটা মানে ক্লাবের প্যান্ডেল। তো প্যান্ডেলটা খুব সুন্দর করেছে, এখানে মোটা কাগজ হয়, সেই কাগজের উপরে কিছু একটা আঠা বা কিছু একটা দিয়ে বালিগুলো করেছে, বালি দিয়ে। তো এটা বালি দিয়ে করেছে কিন্তু, হ্যাঁ, তো এই ডিজাইনগুলো পুরোটাই বালি, ঠাকুরটা পর্যন্ত বালি দিয়ে করেছে। আর এই হাতের কাজগুলো খুবই সুন্দর, খুবই সুন্দর, মানে বলে বোঝাতে পারবো না এতটা সূক্ষ্ম কাজ। আর এখানে তো বালি বেরোনো, তো হাত দেওয়া বারণ আছে, বাড়িতে হাত দিলে ঝরে ঝরে পড়ে যায়, সেই জন্য বাড়িতে হাত দেওয়া বারণ। বা তোমরা দেখো প্যান্ডেলটা কীরকম হয়েছে, আমার তো খুবই ভালো লেগেছে। একটা ঠাকুর দেখে এখনো 5 মিনিট হেঁটেই যাচ্ছে, হেঁটেই যাচ্ছে, মানে গাড়ি একদিক এক মাথায় রয়েছে আর আমরা একদিকে রয়েছি, হেঁটে হেঁটে যায়। যদি আজকে জানতাম আমার ছোটুকে আমাকে কাঁধে করে বইতে হবে, আমি তাহলে আজ একদম বেরোতাম না। তার মধ্যে আমার ছোট মেয়ে ঠুকিয়ে দিয়েছি, আমার ওয়াইফ মানে হিন্নি একদম ঠুকিয়ে দিয়েছি, তার মধ্যে আমার খালি ছোট মেয়েটা সারা দুপুরে যে ঘুমায়নি, সেই জন্য ও আজকে পুরো একদম মানে ঘোড়াটা মাটি করে দিল, সারা রাস্তা ঘুমাতে ঘুমাতে এসেছে। যাই হোক, একটা প্যান্ডেলের সামনে চলে এসেছি, তো চলো প্যান্ডেলটা কেমন করেছে দেখাচ্ছি, চলো। আবার চলে আসলাম নেক্সট প্যান্ডেলে। তো এই প্যান্ডেলটার ক্লাবটার নাম হচ্ছে দমদম তরুণ দল। তো এই ক্লাবটা মানে এই প্যান্ডেলটা খুব সুন্দর করে যেটা কলকাতাকে ধরে মানে তুলে ধরেছে, এটা আমি বুঝলাম এর নিশ্চয় থিমটা কিছু অন্যরকম আছে, আমি যেটা দেখে বুঝলাম। এখানে মানে কলকাতার যে ধরো কোথা কোন দিকে যেতে হবে যেগুলো মানে করা রয়েছে, তারপরে বড় বড় বিল্ডিং, ঠাকুরটা খুব সুন্দর করেছে। আর এখানে হচ্ছে তোমার কিছু কিছু পেপারের অ্যাড দেন এরকম মানে খবরে ছোটো ছোটো ডায়লগ দেয়, সেরকম ডায়লগ কিছু লেখা ছিল দেখলাম, একটা পেপারের ঘর দেখলাম, তো বেশ ভালোই লাগলো।
দেখে এসে এবার পরের ঠাকুরের দিকে মানে পরের প্যান্ডেলের দিকে আমরা রওনা দিচ্ছি। আর এখানে পরপর মানে এই 5-10 মিনিটের দূরত্বে অনেকগুলো ঠাকুর এখানে আছে। তো আমি এখানে 4টে ঠাকুর দেখেছি দমদমে। তো আমি ভাগ্যিস আমি শ্রীভূমিতে ঢুকিনি, শ্রীভূমিতে ঢুকলে এইসব ঠাকুরগুলো দেখতে পারতাম না। তো এখানে এসে অনেকগুলো প্রাইজ পেয়েছে, এখানে ক্লাব থেকে অনেক প্রাইজ এই ক্লাব মানে পেয়েছে। আর এই ক্লাবটার নাম হচ্ছে আমি ঠিক মনে করতে পারছি না ক্লাবটার নামটা কি, পরে বলে দিচ্ছি। তো এখানে প্যান্ডেলটা খুব সুন্দর করেছে, এগুলো সব মনে হচ্ছে সিমেন্টে মনে বানানো, মানে এত শক্ত। আর এই ভিতরটা তো কারুকার্য এত সুন্দর, মানে বাঁশ দিয়ে করেছে। আর হচ্ছে আগেকার দিনে যে খড় দিয়ে একটা দড়ি বানাতো পাকিয়ে পাকিয়ে, সেরকম টাইপের পুরো ভিতরে কাজটা করেছে। আর আমরা ছোটোবেলা সেই তালপাতার সিপাই যে পড়েছি প্লাস খেলেওছি সেগুলোতে কিছু বানানো রয়েছে। আর ঠাকুরটা তো জাস্ট অসাধারণ হয়েছে, ঠাকুরটা পিছনে একটা আগুন মানে একটা আগুনের একটা ভিডিও চলছে। আর ঠাকুরের চুলটা দিয়ে দেখো পুরো এই যে পুরো মাথা যে চুলটা, সেই চুলটা দিয়ে পুরো প্যান্ডেলটাতে পুরো সাজানো রয়েছে। দেখো এই যে লম্বা চুলটা দেখতে পাচ্ছি, এই চুল এই চুলের আশেপাশে দেখো এই যে কালো 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 চলে যাচ্ছে সব, এই যে এগুলো সবই আমাদের মায়ের চুল। এটা তো প্যান্ডেলটা খুব সুন্দর করেছে এখানে। তো আবার চলে আসলাম নেক্সট প্যান্ডেলে। এই প্যান্ডেলটা তো মানে তোমরা অনেকে দেখেছো হয়তো বা দেখোনি, এই এই প্যান্ডেলটা তো দেখবে আমাদের খবরও দেখিয়েছিল। এটা এই ক্লাবটার নাম হচ্ছে তরুণ সংঘ ক্লাব। আর এই ক্লাবটা মানে এই প্যান্ডেলটা সরি খালি ক্লাব বলছি। তো এই প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে। এই প্যান্ডেলটা দেখে আমি যেটুকু বুঝলাম সেটা হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে আমরা যখন বাসে ট্রাভেল করি বা বাস হোক অটো হোক রিক্সা হোক যাই হোক যা ট্রাভেল করি, ব্যাগপত্র লাগে লাগেজ লাগে সেইগুলো নিয়ে ধূপ তুলে ধরেছে। তো এখানে দেখো কত লাগেজ, এগুলো সব লাগেজ আমরা বাসে উঠলে লাগেজগুলো উপরে তুলি, কোথাও দূর দূর যেতে হলে বা ট্রেনের বাক্স আছে অনেক আছে। আর এখানে দেখো বাসের একটা থিম টাইপের মানে বাসের একটা সামনে উপরে যেমন বাসের একটা থাকে না পকেট মার হয়তো সাবধান সেরকম লেখা আছে। আর এখানে কন্ডাক্টরের হচ্ছে তোমার ব্যাগগুলো ঝুলছে, টিকিট কাউন্টার আছে, বেশ খুব ভালোই করেছে। আমার তো খুব ভালো লেগেছে এই থিমটা। আর মায়ের মুখটা তো দেখলে দেখাচ্ছে আরও ভালোভাবে। আর এখানে দেখো উপরে রিক্সা রয়েছে, রিক্সার দেখবে একটা স্ট্যান্ড থাকে, রিক্সা স্ট্যান্ডে লেখা থাকে পশ্চিমবঙ্গ রিক্সা ইউনিয়ন বলে, সেই বোর্ডটা পর্যন্ত লাগানো আছে। অটো অটো লাগায় যখন অটো স্ট্যান্ড থাকে একটা, সেই অটো একটা দেখলাম রয়েছে যে লাইট জ্বলছে অটোর। তো ভালো খুব ঠাকুরটা খুব সুন্দর করেছে। তো চলে আসলাম আমার নেক্সট প্যান্ডেলে। এটা হচ্ছে বোসপুকুর দ্বারা দেখাচ্ছি, বোসপুকুর শীতলা মন্দির। এই হচ্ছে এটা হচ্ছে ক্লাবটার নাম। আর এখানে প্রত্যেক বছরই মেয়াদ দেখি আমরা। তো এই প্যান্ডেলটা দেখে আমার মনে হলো যে যখন আমাদের দক্ষিণেশ্বর মন্দিরটা যখন মানে ঠিকঠাক করছিল তখন ভাঙাচোরা করেছিল, সেই জিনিসটাই তুলে ধরেছে দক্ষিণেশ্বর মন্দিরের মানে মানে আদলে মানে বানানো এটা। ঠাকুরটাও সুন্দর, ঝাড়বাতিটাও সুন্দর করেছে। তো আবার চলে আসলাম নেক্সট প্যান্ডেলে। এই প্যান্ডেলের নাম হচ্ছে বোসপুকুর তালবাগান। তো এই প্যান্ডেলটা আমি দেখেছি আগে ফেসবুকে দেখেছিলাম। তো এই প্যান্ডেলটা দেখে আমার মনে হলো যে এখানে সব জাতি একই হয়, মানে সব জাতি ধর্ম সব একই। এখানে দেখো সব আমাদের হিন্দু খ্রিস্টান মুসলিম যত জাতি আছে এখানে সব কিছুর একটা মানে চিহ্ন আছে। তো বেশ ভালো লাগছে, ভগবান সব ভগবানই একই আমাদের কাছে। আর এই হলো এই প্যান্ডেলের প্রতিমাটা, প্রতিমাটাও জাস্ট অসাধারণ হচ্ছে। আমার প্রত্যেকটা প্যান্ডেলের ঠাকুর আমার খুবই খুবই সুন্দর হয়েছে। এবার বাড়ি যাওয়ার পালা, এবার বাড়ি গিয়ে ঘুমাবো না, এখন বাজে 5:03। তো আমাদের মোটামুটি অনেকগুলো ঠাকুর দেখে নিয়েছি, আর ইচ্ছা নেই হচ্ছে না, মানে প্রচুর টায়ার্ড। আর তারপর তো আমি কাল দুপুর থেকে ঘুম নেই, রাত্রে ঘুম নেই, তো বাড়ি যাই ফ্রেশ হয়তো ঘুমতে পারি। চলো বাড়ি থেকে আবার কথা বলছি, মোটামুটি এখন ভিড় খুব একটা ভিড় নেই। আর ঠাকুর দেখে এখন প্রচুর টায়ার্ড, ঘুম পাচ্ছে, চাটা খাচ্ছে ঘুম কাটাবার জন্য, আর বাড়ি গিয়ে ঘুমাবো না আজকে। চা খেতে পারে না, ওর জিপ পুড়ে যায়, তাহলে গরম চা খেতে পারে না। আমি চা খাই না, করে মিথ্যা কথা বলছি না, না গরম চা খেলে চা মানে জিপ পুড়ে যায়, ওই জন্য সেই ভয়ও চা খায় না। ঘোর ছোট ঘোর আমাদের ছোট টেপি, এই দেখ এদিকে দেখ, চাট চাট স্ন্যাক্স স্ন্যাক্স। তো আমি বলেছিলাম বাড়ি থেকে কথা বলবো, আর সেটা কথা বলা হয়নি। কিছু কিছু ফটো আমি তোমার সাথে শেয়ার করলাম যেগুলো তুলেছিলাম ওখানে। তো বাড়িতে সে কথা বলা হয়নি কারণ এতটাই শরীরটা টায়ার্ড হয়ে গেছিলো, ঘরে কিছু কাজবাজ সেরে আমি ঘুমিয়ে পড়েছিলাম, সেই জন্য তোমাদের সাথে ভিডিওটা লাস্ট পর্যন্ত শেয়ার মানে
গুড বাইটা বলতে পারলাম না। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের শরীর অবশ্যই যতদিনে সবসময় হ্যাপি থাকো। আসবো আমার নিজ কোনো ঠাকুরের প্যান্ডেলের ব্লগ নিয়ে। তো চলো টাটা বাই বাই, আমি কিছু ফটো শেয়ারও ছিল দেখে নাও।